আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ান্সমম। শায়ান্সমম থেকে আমি চুমকি বলছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চুমকি। আশা করি বরাবরের মতো আজও আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা আমার রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করছি। শায়ানের বাবা বাসায় কলা নিয়ে এসেছিল রাতে, আমার আর বের করা হয় নাই। কলা মূলত শায়ান ও শায়ানের বাবা খায়, আমি তেমন একটা খাই না। তাই কলা যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় আমি কি করি আজ আপনাদের সাথে তাই শেয়ার করব। কলা মূলত তাড়াতাড়ি পেকে যায়, খোসা কালো হয়ে নষ্ট হয়। এর কারণ হচ্ছে এই কলার গোড়াটা, এই গোড়া দিয়ে বাতাস প্রবেশ করে। কলা যখন গাছে থাকে তখন গাছের মাধ্যমে এই থোড়া দিয়ে কলা খাবার গ্রহণ করে। যখন কলা কাটা হয়ে যায় তখন বাইরের আলো বাতাস প্রবেশ করে, ফলে কলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমি এই গোড়াটা একটি কস্টেপের সাহায্যে মুড়িয়ে নিলাম। এতে করে বাইরের আলো বাতাস প্রবেশ করবে না, ফলে আমার কলাগুলি সহজে পেকে যাবে না ও নষ্টও হবে না। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কারোর কাছে যদি আমার এই আইডিয়াটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমি অনেক খুশি হব। আমার ভিডিওতে কিন্তু সকালের নাস্তাটা আমি খুব কমই শেয়ার করি, আর যদিও বা শেয়ার করি তাহলে আমরা সকালে কি খাই, কি নাস্তা তৈরি করি সেইটাই দেখাই। কিন্তু আজ আমি আমার শায়ানের জন্য কি নাস্তা রেডি করছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ আমি শায়ানের জন্য সুজি রান্না করছি, আর এই সুজিটা আমি কি দিয়ে শায়ানকে খাওয়াবো সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন। সুজি রান্নাটা অনেক সহজ, দেখলেন তো আমি সুজি কিভাবে রান্না করেছি। এখন দুইটা খেজুর নিয়েছি, ছোট হাঁড়িতে পানি দিয়ে খেজুর দুটো একটু গরম করে নিব। বেশ গরম হয়ে যাওয়ার পর খেজুর দুটি একটি বাটিতে তুলে নিলাম, গরম অবস্থায় তুলে নিলাম। তুলে নিয়ে খেজুরের উপরের যে কালো খোসাটা, এই খোসাটা আমি তুলে ফেলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খেজুরটি আমি একটু পিষে নিব। আরেকটু হাঁড়ি থেকে গরম পানি দিয়ে নিলাম, এই যে দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটা কলাও ম্যাশ করে নিব। কলা ম্যাশ হয়ে গেলে একটু সাইড করে রেখে আবারও একটু গরম পানি দিলাম, দিয়ে এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, মানে ফর্মুলা মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা গোলানো হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে তারপর ওর মধ্যে আবারও সুজি দিয়ে ভালোভাবে মিক্সড করে এখন শায়ানকে আমি খাওয়াবো। তো রেডি সকালে শায়ানের নাস্তা। শুধু শায়ানের নাস্তা বানানোটাই দেখালাম, আমাদের নাস্তাও বানিয়েছি এবং অফলাইনে নাস্তাও করে নিয়েছি। এখন একটু ঘর গোছাতে এসেছি। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আসলে আমি কাজ এখানে তেমন ভালো পারি না, যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে ইউটিউবে আসতে গেলে নিজের ভিতরে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হয়, যার কিছুই আমার ভিতরে নাই, ক্রিয়েটিভিটির কও নাই। তারপরেও এসেছি আপনাদের মাঝে, দেখি আপনারা আমাকে কিভাবে গ্রহণ করেন, কিছু কথা বলি আপনাদের সাথে। সবথেকে বড় বড় বিপদে তারাই ফেলবে যারা তোমাকে ভালো কাজের উপদেশ দিবে কিন্তু সে কাজগুলো নিজে কখনো করবে না। পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, সারা জীবন সাধনা করে তিনটি জিনিস কখনোই পায় না, রাগী মানুষ, সঠিক সিদ্ধান্ত, মিথ্যাবাদী মানুষ সম্মান, আর চঞ্চল মানুষগুলো পায় না সফলতা। কোনো মানুষের উপর অক্সিজেনের মতো এতটা নির্ভরশীল হয়ে পড়ো না যাতে ওই মানুষটা চলে গেলে তোমার বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ে। নিজেই নিজের উপর নির্ভরশীল হয়ে ওঠো, যাতে কঠিন বিপদে কেউ পাশে না থাকলেও মুচকি হেসে অন্যের পাশে তুমি থাকতে পারো। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে,
কেউ জ্ঞান বা উপদেশ মনে করবেন না প্লিজ, আমি আমার মনের কিছু কথা বললাম মাত্র, এই আর কি। কথা বলতে বলতে আমি আমার বেশ কাজ করে ফেলেছি, ঘরের অনেক কাজ করে দুপুরের রান্না করতে আসলাম। আজ দুপুরের ডাল, ছোট বালিয়া মাছ ভোনা ও একটা ভর্তা বানাবো। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবেসে আমার পাশে আছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের জন্য সবসময় দোয়া রইল। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অথচ আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিওটির কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে এই ভিডিওটির এইখানে এইটা হলে ভালো হতো কিংবা আমার কোনো কাজে যদি ভুল থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। মোট কথা সর্বোপরি আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি। আজ অনেক কথা বলে ফেলছি মনে হচ্ছে, কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেল। এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা হচ্ছে কাঁচামরিচ, রসুন এবং ধনিয়া পাতা সবগুলোই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন লবণ দিয়ে বেটে নিলাম। ভর্তা খাওয়ার মজাই এখানে, ষোলো ভাগ বাঙালি বানা। ভর্তা বাটার পর সেই পাটার মধ্যে ভাত নিয়ে মাখিয়ে খাওয়ার যে কী টেস্ট, আসলে যারা খান তারা অবশ্যই বুঝতে পারছেন। তো এই ভাত মাখাটা অমৃত স্বাদ। রান্না শেষ করে ওয়াশরুমে চলে আসছি, কিছু কাপড় ছিল আমি ভিজিয়ে দিচ্ছি। আসলে আমরা মেয়েরা বাসায় যে কাজ করি সেই সম্পূর্ণ ভিডিও আকারে যদি আপনাদের দেখাতে চাই তাহলে যে ভিডিও কত বড় হয়ে যাবে তা আসলে আমরা যারা মেয়েরা বাসায় কাজ করি তারাই বুঝবো। কাপড় ওয়াশ করে গোসল করে ফ্রেশ হয়ে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটাই আজ এখানেই আমি শেষ করে দিচ্ছি ভাত খেতে খেতে। তো দোয়া রইল সবার সুস্বাস্থ্য কামনা করে, আমি চুমকি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।